নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রূপচানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে সোনারগাঁও পৌরসভার ভট্টপুর গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে দীর্ঘদিন ধরে রূপচানের পরকিয়া চলছিল এ নিয়ে স্ত্রী সালমা আক্তার বাধা দিলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত এবং স্ত্রীকে মারধর করত রূপচান বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া হলে সবাই ঘুমিয়ে গেলে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে রূপচান পরে লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় শুক্রবার সকালে পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানাই পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে